সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো কোমর ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায়শই কোমর ব্যথায় ভুগে থাকি, মেরুদণ্ডে বিভিন্ন ধরনের সমস্যা হয়, পুরো স্পাইনাল কর্ডে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে যার জন্য আমরা ব্যথা অনুভব করি? ধন্যবাদ আপনাকে। আসলে মেরুদণ্ড এমন একটা শরীরের অংশ যেটা হচ্ছে আমাদের পুরো বডিটাকে সে ধরে রাখে। আমরা হাঁটা চলা ফেরা করতে ইম্পর্টেন্ট মেরুদণ্ড, এবং মেরুদণ্ডের সাথে কিন্তু ব্রেন বা মাথার একটা সম্পর্ক সম্পর্ক রয়েছে। রয়েছে। তো মেরুদণ্ডে কোনো সমস্যা যদি হয় তাহলে এটা কিন্তু অনেক সময় মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। আমরা কমন মেরুদণ্ডের সমস্যার মধ্যে মেরুদণ্ড ব্যথার সমস্যা পেয়ে থাকি, তারপরে হচ্ছে মেরুদণ্ডে বিভিন্ন প্যাথোলজিক্যাল সমস্যা হয়ে থাকে, মেরুদণ্ডের বিভিন্ন মেকানিক্যাল যেটা আমরা বলি যে এর আগে ডিস্ক প্রোল্যাপস বা মাসেল স্প্রেন বা লিগামেন্ট স্ট্রেন বা স্প্রেন এগুলো হয়ে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস, স্পেশালি বিভিন্ন প্রকার অস্টিও আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস বা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে মেরুদণ্ডে স্পাইনে অ্যাটাক হতে পারে। তাছাড়া আপনার যদি স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে তো অনেক মারাত্মক ধরনের সমস্যা সমস্যা হয়ে হতে যায়, পারে, আমরা অনেক সময় প্রায় দেখা যায় যে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। হয়ে থাকে, যে আমরা প্রায় এই জাতীয় রোগী পাই থাকি স্পাইনাল কর্ড ইনজুরি। এখন যদি কেউ কোনো কারণে আঘাত পায়, অ্যাসাল্ট হোক বা রোড অ্যাক্সিডেন্ট হোক বা উঁচু স্থান থেকে অনেক কারণে পড়ে যায়, আমরা প্রায় এই জাতীয় রোগী পাই যে আমাদের বিভিন্ন মানুষ হয়তো কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল, দেন স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। এখন ইনজুরিটা যত উপরে হয় মানে ঘাড়ের দিকে হয় বা পিঠে হয় তত মারাত্মক সমস্যা তৈরি হয়, যত নিচে হয় তত কম মারাত্মক হয়, বাট সেটাও মারাত্মক। যেমন কোমরে যদি কারো স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাহলে আমরা বলি প্যারাপ্লেজিয়া হয়ে যেতে পারে, মানে কোমর থেকে নিচের অংশটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। পিঠে যদি হয় তাহলে পিঠের মাঝামাঝি থেকে হলে পিঠের অংশ থেকে নিচের অংশটা প্যারালাইসিস হতে পারে। ঘাড়ে যদি হয় দেখা যায় অনেক সময় কোয়াড্রিপ্লেজিয়া বা কোয়াড্রিপ্যারালাইসিস হয়ে যেতে পারে, যে চার হাত পা অকেজো বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে সবসময় যে প্যারালাইসিস হবে তা কিন্তু না, অনেক সময় তীব্র পেইন হতে পারে, মাসেল টুইস্টিং হতে পারে, মানে মাসেল কিন্তু সংকোচন প্রসারণ হয়, মাসেল অটোমেটিক ইনভলেন্টারি কিন্তু তখন মুভমেন্ট করবে সে। যেমন আমরা কিন্তু স্কেলেটাল মাসেল কিন্তু ভলেন্টারি মুভমেন্ট করে, মানে আমরা চাইলে সে মুভ করে, যেমন আমি চাইলে হাত নাড়াবো, আমি যদি না চাই হাতটা নড়বে না, কিন্তু যদি স্পাইনাল কর্ডে কোনো ইঞ্জুরি হয় তখন কিন্তু ইনভলেন্টারি মুভমেন্ট হয়, মানে রোগী না চাইলেও না নিজে নিজে চাইলেও। মুভমেন্ট করে। প্রায় আমার কাছে এই জাতীয় রোগী আসে যে পা হঠাৎ নিজে খিসে বসে বা পা ঝাঁকি দেয় বা লাফায়, বিভিন্ন রকম রোগীদের কথা, বা হাত এটা হচ্ছে নিজে নিজে হাত না মানে মুভ মানে সে করছে চাচ্ছে না কিন্তু অটোমেটিকই হচ্ছে হচ্ছে, এরকম একটা এটা যদি ব্যাপার। আপনার স্পাইনাল কর্ডে এনি প্রবলেম যদি তৈরি হয় তখন কিন্তু এটা হতে পারে, মাসেল অনেক সময় টুইস্টিং করে বা লাফায়, এই জাতীয় সমস্যা হতে পারে। তবে আমরা নিয়মিত প্র্যাকটিসে যারা আমরা ব্যথা বিশেষজ্ঞ সারা পৃথিবীতে, আমরা মেরুদণ্ডের মেকানিক্যাল সমস্যা জনিত সমস্যা সবচেয়ে বেশি পেয়ে থাকি। তার মধ্যে বাংলাদেশে যেটা আমরা ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি বলে থাকি, মানে তিনটা টার্ম বলার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অসময় রুগীরা কনফিউজ করে, রুগীদের ধারণা যে এক তিনটা ডাক্তার হয়তো বলেছে বা তিন আলাদা রকম আলাদা, আলাদা কিছু, আসলে হ্যাঁ আলাদা কিছু না, এক না একজন এক এক ভাবে হয়তো বা সেটা সেটা বলছে। বলছে, কিন্তু সবার সব কিছুগুলো হচ্ছে মানে আমরা সেম ডিজিজ। অনেক দেশে যেমন আমেরিকাতে তারা কিন্তু স্লিপ ডিস্ক খুব প্রচলিত তাদের দেশে, আচ্ছা, তাদের দেশের ডাক্তাররা এই ভাষাটি বেশি ব্যবহার করে, আমরা পিএলআইডি বেশি বলছি, বাট অল আর সেম। ইভেন কি আমাদের দেশে আগে বলা হয়তো সায়াটিকা, এই যে সায়াটিকা কথাটা, এটা একটা প্রাচীন বাত রোগ বলে থাকে, যে সায়াটিকা একটা বাত রোগ, কিন্তু এটা আসলে বাত রোগ না, সায়াটিকাটা হচ্ছে নার্ভ কম্প্রেশন, এই যে পিএলআইডি, ঘুরে ফিরে একই আচ্ছা। কথা। এখন সায়াটিক নার্ভ কম্প্রেশন সেটা কোমরে হতে পারে,
প্লেক্সাস থেকে লাম্বার বা সেক্টরাল প্লেক্সাস থেকে হতে পারে, তারপর হচ্ছে বাটাকে হতে পারে, আমাদের যে সেটিক নার্ভটা যেখানে কম মানে পাস পাস করে পায়ের দিকে। হুম হুম আমি এর আগে প্রচুর বলেছি, এখনো বলি, আমরা অনেক সময় মানি ব্যাগ ইউজ করি, হুম স্পেশালি হুম ছেলেরা, যে আমাদের যে বাটকে মানি ব্যাগটা থাকে, মানি ব্যাগ যখন এই যে আমি বসলাম, হুম হুম বাটকে পিছনে মানি ব্যাগটা থাকার কারণে মানি ব্যাগ আমার বডির মানি ব্যাগের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, তখন কিন্তু আমাদের পিছনে সায়াটিক নার্ভ আছে ওই হুম মানি হুম ব্যাগের ঠিক ভিতরে উপরে, তখন কম্প্রেশন হতে পারে এবং তা থেকে কিন্তু পায়ে মানে ছোট্ট রেফারড পেইন একটা বিষয় কিন্তু অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে সমস্যা পারে। তৈরি করতে পারে। তাছাড়া আপনার মেরুদণ্ডের বিভিন্ন অনেক সময় লিস্থেসিস প্রায় আমি রুগী পেয়ে থাকি, হুম হুম যে হয়তো পড়ে গিয়েছিল, মানে মেরুদণ্ড যে ভেঙে যাবে, কর্ড ভাঙবে বা হাড় ভেঙে যাবে এমন কথা না, হুম হাড় সরে যেতে পারে, মানে স্থানচ্যুতি হয়ে যেতে স্থানচ্যুত পারে, হতে পারে। তার নিজের জায়গা থেকে সে কিছুটা সরে যেতে পারে, তা থেকে মেরুদণ্ডের সমস্যা হবে এবং মারাত্মক সমস্যা হয়, সেক্ষেত্রে রুগী ব্যথা হবে, রুগী হাঁটা চলাফেরায় বা হাতে শক্তি পাবে না, বা কিছু দূর করলে বা কিছু কাজ করলে বা কিছু দূর হাঁটলে সে এরপরে আর হাঁটতে পারবে না, পা টেনে ধরা বোধহীন বা অনুভূতি নাই পায়ে, মানে এই ধরনের সমস্যাগুলো তখন সে অনুভব করে। আমাদের অনুভব সাথে করে। একজন দর্শক সংযুক্ত হয়েছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাবান নবীনগর থেকে মোহাম্মদ হাফিজুর রহমান বলছি, বয়স 43 বছর। জি, আমার পায়ের গোড়ালি থেকে ব্যথা প্রথম শুরু, তারপরে আস্তে আস্তে মাজা, মাজা থেকে মেরুদণ্ড, এখন ওই কিছু কিছু সময় দেখা যায় পেটের বাম পাশে নাড়ির ভিতরে ব্যথা করে অথবা ডান পাশে নাড়ির ভিতর ব্যথা করে। ঠান্ডা জাতীয় শরবত খাইলে মোটামুটি ওই পেটের ব্যথাটা কমে, কিন্তু মেরুদণ্ড যে হাড়ের ব্যথাটা, এই ব্যথাটার জন্য শেখ ফজিলতুন নিতাই এমআরআই করাইছিলাম, তা ওখান থেকে আপনার ওই বলছিল যে রক্ত চাপা খাইছে, সেখান থেকে কিছু ওষুধ দিছিল, খাইছিলাম, কোনো পরিবর্তন হয়নি। তারপরে ওই কিছু কিছু ওষুধ এমনি ব্যথার ওষুধ খাই, ওইভাবে খাইয়ে খেয়ে আর কি ই করতেছি, কিন্তু আসলে কোনো পরিবর্তন পাচ্ছি না। আপনি কি করেন, আমি আছেন গার্মেন্টসে চাকরি করি। মানে আপনার কাজ কি, বসে থাকা নাকি দৌড়াদৌড়ি করতে? আমি গার্মেন্টসের সুপারভাইজার, ওখানে মনে করেন যে ফ্লোরে দৌড়াদৌড়ি করতে? চুলাফান চালানি লাগে, যে একটু টুকিটাকি কাজ করা লাগে, আর চুলাফানের আচ্ছা কি জানতে চাচ্ছেন আমার 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 কাছে এখন, মানে কি জানতে চাচ্ছেন জানতে চাচ্ছিলাম যে ব্যথার জন্য কি করলে ভালোভাবে সমাধান হবে? নির্মূল করা যেতে পারে, এটাই জানার জন্য একটু ফোন জি দিয়েছিলাম। অবশ্যই ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পিএলআইডি মানে যেটা, ওই যে রক চাপ খেয়েছে, হুম ডাক্তার হুম সাহেব বলেছে এমআরআই এর পরে, এই যে রক চাপ খাওয়া হয়তো কোনো ডাক্তার বলেছে, সে ঠিকই বলেছে, হুম হুম বাট এটা যদি আমরা মেডিকেল টার্ম বলি, দিস ইজ পিএলআইডি বা স্লিপ ডিস্ক অথবা ডিস্ক প্রোল্যাপস, যাই হুম বলি না কেন, বা সায়াটিক আপনি বলতে পারেন, সো ঘুরে ফিরে একই কথা। তো এই ক্ষেত্রে এটার ট্রিটমেন্ট কি? এটার মূলত 95% রুগী উইদাউট অপারেশনে ভালো করা সম্ভব, তবে এইভাবে না, এই যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে না, হুম এই রুগীগুলোকে টোটালি হসপিটালাইজড করে আপনাকে পুনর্বাসন থেরাপি করতে হবে, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, এগুলো একটা মানে এটা আমি মুখে এখানে বলে দিলে হবে না, এটা কাজ করতে হবে হুম হুম এবং কমপ্লিট হসপিটালাইজড করে করতে হবে, এবং 2 থেকে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ সময় লেগে যেতে পারে, এক এক রুগীর এক এক সময় লাগে, কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, কারো 4 সপ্তাহ। আফটার দ্যাট আমরা রুগীকে আরও কিছুদিন রেস্টে থাকতে বলি। মানে এই ক্ষেত্রে যেহেতু রেস্টটা এনশিওর করতে হয়, সেই জন্য ভর্তি হলে ভালো, হ্যাঁ ভালো, এবং 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 ডিকম্প্রেশন করতে হবে, যেহেতু যে রক চাপ খেয়েছে উনি বলল, হুম হুম সেই রক চাপ খাওয়া মানে হচ্ছে আপনার ডিস্ক প্রোল্যাপসে নার্ভে কম্প্রেশন আছে, সো নার্ভ কম্প্রেশনটাকে আপনাকে রিলিজ করতে গেলে ডিকম্প্রেশন করতে হবে। তো ডিকম্প্রেশন আমরা বিভিন্ন ট্রাকশানের মাধ্যমে করে থাকি, স্পেশালি হুম হুম হাতে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে করে থাকি, অনেক সময় আমরা স্পাইনাল ইপিডুরাল দেওয়া হয়, পিডুরাল পদ্ধতি, এগুলো অল প্রসিডিউরগুলোই কিন্তু আলাদা আলাদা বিভিন্নভাবে সে মেকানিক্যালি কাজ করে হুম এবং কেমিক্যালি কাজ করে, সো এই পদ্ধতিগতভাবে তাকে থেরাপিগুলো দিয়ে এবং পাশাপাশি রেস্টে রেখে কমপ্লিট, যেন ডিস্কটা আর ফার্দার প্রোল্যাপস না হয়, হিলিং হইতে সময় দিতে হবে। আপনি একটা ইনফ্লামেশন জায়গায়, একটা ইনফ্লামড বা ইনজিউর্ড জায়গায় আপনি যদি তাকে রেস্ট না দেন, তাহলে হিলিং হওয়ার কোনো হুম হুম চান্স থাকবে না, কারণ বারবার মাইক্রো ট্রমা হবে, হুম মাইক্রো হুম ইঞ্জুরি হবে, সে চলাফেরা করলে আরও ব্যথা বেড়ে যেতে পারে, ইঞ্জুরি আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, সো তাকে কিন্তু আমাদের রেস্ট দিতে হবে। আর পাশাপাশি আপনার ওই পিছনে যে মাসেলগুলো থাকে, স্পেশালি পিএলআইডি রুগীর কিন্তু মাসেল দুর্বল হয়ে পড়ে, হুম হুম মাসেল অনেক সময় এক পাশে খুব মোটা থাকে, আরেক পাশে চিকন ওয়াস্ট হয়ে যেতে পারে, রুগী বেঁকে যেতে পারে, সামনে ঝুঁকে যেতে পারে, বিভিন্ন রকম স্পাইনাল ডিফর্মিটি আসতে পারে, পায়ের শক্তি কমে যেতে পারে, হুম হুম সো এই ক্ষেত্রে পাশাপাশি আপনাকে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাতে হবে এবং নার্ভ স্টিমুলেশন দিতে হবে,
মাসেল কে আপনি রিল্যাক্স করাতে হবে সো এই যে এগুলা নার্ভ হসপিটাল স্টিমুলেশন দেয়া বা মাসেল কে রিল্যাক্স করা সেটা কিভাবে করা হবে হ্যাঁ এটা আমরা বিভিন্ন অ্যাপারেটাস আছে আমাদের মেশিন যেটা আমরা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা আছে ইঞ্জিনিয়ার তারাই মেশিনগুলো ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে রিসার্চ বেস বিভিন্ন মেশিন তৈরি হয়েছে এই মেশিনগুলোর মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি এবং পাশাপাশি এগুলো আরও আপডেটেড টেকনোলজি যখন আমরা কিন্তু এখন ড্রাই নিডেলিং করি আমরা ওই নার্ভে নিডেল দিয়ে তারপর উপর থেকে স্টিমুলেশন করি মানে মেশিন দিয়ে সো এই অ্যাক্টিভিটিসগুলো পাশাপাশি করতে হবে এবং পাশাপাশি রুগীকে স্পেসিফিক এক্সারসাইজ দিতে হবে যেটা রুগী নিজে নিজে করবে অথবা থেরাপিস্টও তাকে অ্যাসিস্ট করতে পারে বা তাকে হেল্প করলো বা করে দিল এবং কিছু কাজ আছে আমাদের যেমন আমরা তো মাইক্রো স্লাইড গ্লাইডিং করাইতে হয় ডিস্কে সেক্ষেত্রে আমরা যেটাকে বলি ম্যানুয়াল থেরাপি বিভিন্ন টেকনিক আছে সিরিয়াক্স টেকনিক মেটল্যান্ড মুলিগান বিভিন্ন টেকনিক আমরা বলি অল আর আপনার মানে যেটা হচ্ছে আপনার একটা রিকগনাইজ টেকনিক সো এই টেকনিকগুলো একজন থেরাপিস্ট ছাড়া কারো দ্বারা করা সম্ভব না কারণ এই থেরাপিস্ট হচ্ছে ট্রেন্ড এই কাজগুলো করার জন্য এই পাশাপাশি এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো করতে এবং রুগী কমপ্লিট শুয়ে থাকতে হবে খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং অনেক সময় রুগী আমরা ভালো হয়ে গেল হয়তো 10 দিন 15 দিনও রুগী বেটার একেবারে কোনো ব্যথা ট্যাথা নেই রুগী আমরা অনেক সময় ছেড়ে দিই কিন্তু তারপরও আমার ব্যক্তিগত সাজেশন যে অন্তত মাসখানেক যদি সে পরে বাসায় গিয়ে রেস্টে থাকে তাহলে কিন্তু আর জীবনে সমস্যাটা দেখা যায় যে বলে দেয়া হয় যদি যে কমপ্লিট বেড রেস্ট কিন্তু বাসায় যে সে কিছু না কিছু করবে করে করে বসে হয়তো বা সে অফিস থেকে লিভ নিয়েছে কিন্তু বাসায় সে অনেক ধরনের কাজ করছে হ্যাঁ এটা হয় উঠে সেইভাবে রেস্ট নেওয়াটা হয় না যেটা হয়তো বা ভর্তি হলে সেটা হাসপাতালে থাকলে যে পরিবেশ ভাষা তো আসলে সে পরিবেশ নাই মানে যেটা আছে না বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আপনি রোগীর চিকিৎসা আসলে হাসপাতালেই করতে হয় আমি প্রায় রোগী ছেড়ে দিলে দেখা যায় যে বাসা গেলে আত্মীয় আসলো এ আসলো বাচ্চা আছে এ আছে বা সো কল সে কিন্তু আর শুয়ে থাকতে পারে না কারণ বাসায় টানা শুয়ে থাকা সম্ভব না আমার করোনার মধ্যে তাই দেখলাম যে আমরা ওই যে বাসায় থাকতে বলছি বাসা কিন্তু কেউ আসলে থাকতে চায় না মানুষ তো মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে পরিবেশ লাগবে আপনাকে এখন শুধুমাত্র রুগী হাসপাতাল ছাড়া শুয়ে থাকতে চায় না হাসপাতালে সে পরিবেশটা থাকে তার মতো আরো 20টা রুগী শুয়ে আছে সেখানে সে একটা পরিবেশ পায় সেখানে ডাক্তার নার্স বিভিন্ন হেলথ অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন থেরাপিস্টরা আসে বিভিন্ন থেরাপি দেয় অবজারভেশন হয় ওয়ার্ড বয় তারা হয়তো সবাই সাবধান করে না শুয়ে থাকতে হবে তখন সে কথাটা শুনে আদারওয়াইজ রুগীর এটা করে না বাসায় গেলে ওই আবার যেই সেই শুরু করে দেয় তো এই ক্ষেত্রে এই টোটাল এই এইভাবে যদি করা যায় তাহলে উইদাউট অপারেশনই বেশিরভাগ রুগী ভালো হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় যেমন ফুড ড্রপ হয়ে যেতে পারে প্রস্রাব ইনকন্টিনেন্সি হতে পারে মানে প্রস্রাব পায়খানা তার কন্ট্রোলে নেই তারপরে হচ্ছে আপনার তীব্র ব্যথা মানে এরকম মানে ক্যানেল স্টোনিস্ট হয়ে অত কম্প্রেস থাকে সেই ক্ষেত্রে অনেক সময় করতে হতে পারে যদি অনেক সময় টিবি হয় মেরুদণ্ডে টিবি বা ক্যান্সার হয় তখন কিন্তু সার্জারি প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে তো সার্জারি ইন্ডিকেশনটা খুবই কম 5% ধরেন যদি আমরা আর্লি রোগী পেয়ে যাই তাহলে উইদাউট সার্জারি কিন্তু বেশিরভাগ রোগীরই যে কমপ্লেইন গুলো থাকে সেটা কিন্তু দেখা যায় যে ওটাকে যদি অ্যাড্রেস করা হয় টাইমলি যদি প্রপার টাইমে প্রপার টেকনিক অ্যাপ্লাই করা হয় প্রপার ট্রিটমেন্ট হয় সেখানে কিন্তু সে তার আর অপারেশন পর্যন্ত যেতে হয় না অবশ্যই এবং অপারেশনের কিন্তু জটিলতা আছে আপনার পোস্ট অপারেটিভ ডিক্সাইটিস এটা প্রায় আমি রোগী পেয়ে থাকি যে সার্জন অপারেশন করেছে খুব ভালো একটা অপারেশন হয়েছে কিন্তু তারপরে রোগী ব্যথা আরও বেড়ে গিয়েছে বা ব্যথাটা যাচ্ছে না তখন আমরা যখন দেখি ব্লাডে ইনফেকশন পাওয়া যায় বা ডিক্সাইটিস হতে পারে বা সেকেন্ডারি আমরা যখন এমআরআই করি দেখি সেখানে মানে আপনার ফিসারগুলো পাওয়া যায় তো এইটাও কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট মানে সার্জারি করলেই যে আপনার একেবারে ইম্প্রুভ হয়ে যাবে তা কিন্তু না তবে হ্যাঁ সার্জারি অনেক ক্ষেত্রে বেটার রেজাল্ট আসে মানে আপনার কনজারভেটিভ চিকিৎসা আছে সো এই ক্ষেত্রে এই ডিপেন্ডস অন ডক্টর মানে আপনি এই যারা এই জাতীয় রুগী দেখে পিএলআইডি নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরেন বছরের পর বছর এবং রিসার্চ করে কাজ করে ওয়ার্ক করে টেকনিক অ্যাপ্লাই করে এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন থাকে একজন আমার সাথে কিন্তু অনেক সার্জনের কিন্তু কমিউনিকেশন আছে আমি কিন্তু আমার সাথে কিন্তু অনেক সার্জন একসাথে আমরা কাজ করি সো তাদের অপিনিয়ন নিতে হয় এটা যদি একটা বোর্ড অপিনিয়ন হয় তখন কিন্তু রুগীর স্পেসিফিক যে এই রুগীর ক্ষেত্রে সার্জারি বেস্ট হবে না এই রুগীর ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা বেস্ট হবে এটা চিন্তা করে ডিপেন্ড করে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি ফরিদপুর থেকে ইমরান বলছিলাম জি বলুন হ্যাঁ স্যার তো অনেক দিন পাই না অনেক ট্রাই করছি স্যার আমার তো
এই যে মাজায় অপারেশন করেছিলাম আচ্ছা মেরুদণ্ডর হাড়ে, হুম, আপনার 7 বছর আগে আমার হলো পইরে যায় কোমরে আর কি হাড় ফাইটে গেছিল। আচ্ছা, পরে ফরিদপুর থেকে ইবনে সিনাই বসে ডাক্তার শহীদুল ইসলাম, হুম হুম, ওনার মাধ্যমে আমি অপারেশন করছিলাম। তারপর 7 বছর ভালোই আছি, কিন্তু আপনার আমার এখন সমস্যা কি, আমি যদি সকাল রাত্রে ঘুমাই, ঘুমানোর পরে আমার এই ডাইনে কাত হইতে গেলে বাই কাত হইতে গেলে আমার একটু ব্যথা হয়, খুব ব্যথা হয়, মানে পরে হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যায়। পরে ইন্ডিয়া মুকুন্দপুর একটা হসপিটালে, মেডিকা হসপিটালে দেখাইছিলাম এক সার্জে, উনি আমার কিছু এক্সারসাইজ দেখাই দিত, এক্সারসাইজ এর উপরেই আসি, কিন্তু স্যার সরাসরি আমার এখনো সম্পূর্ণ ঠিক হয় নাই। আচ্ছা আচ্ছা, তো ব্যথাটা ওই টার্ন করলে, এদিক মুভ করলে ব্যথা হয়। হ্যাঁ, আপনি কি করেন? হ্যাঁ, মানে ডাইনে যদি রাত্রে ঘুমাই তো আইসে সারাদিন। আচ্ছা, আপনি কি করেন, মানে আপনার পেশা কি? ও, আমার পেশা হলো আমি টেলিভিশনের টেকনিশিয়ান। আচ্ছা, বসে কাজ করতে ঠিক করার জন্য? হ্যাঁ জি জি জি, বসে কাজ করি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পোস্ট অপারেটিভ কিছু প্রবলেম রয়ে গেছে, তবে এই যে আমি বলছি, কিন্তু অপারেশন অনেক ক্ষেত্রে বেটার রেজাল্ট আসে ওনার ক্ষেত্রে হয়তো, আর ট্রমাটিক কেসগুলো অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে, মানে আঘাত পেলে। হ্যাঁ, এই ক্ষেত্রে লিস্থেসিস, আমি এর আগে বলেছিলাম যে হাড় সরে যেতে পারে, বা একিউট ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে। একিউট প্রোল্যাপসগুলো কিন্তু আপনার যদি ফ্রেশ করে না দেওয়া হয়, কনজারভেটিভ চিকিৎসা অনেক সময় সেটা রেজাল্ট আসতে চায় না। তো ওনার ক্ষেত্রে কিন্তু উনি বেটার আছে। তো আমি আপনাকে প্রথমত সাজেস্ট করবো, আপনি ফার্দার একটা এমআরআই করে দেখেন, আবার নতুন করে এমআরআই করে একজন ব্যথা বিশেষজ্ঞ আপনার ওই ফরিদপুরে অথবা ঢাকায় এসে আমাদেরকেও দেখাতে পারে, বা এই জাতীয় ডাক্তারকে, বা আপনি যে ডাক্তারকে আগে অপারেশন করিয়েছেন ওনাকে দেখাতে পারেন, একটা এমআরআই করে দেখান। পাশাপাশি যে এক্সারসাইজগুলো ডাক্তার সাহেব দিয়েছে ইন্ডিয়া থেকে সেটা কন্টিনিউ করেন। আপনি ব্যথার ওই কোমরে রেগুলার 5 থেকে 10 মিনিট টানা 10-15 দিন কুসুম গরম শেক, ইলেকট্রিক হট ব্যাগ কিনতে পাওয়া যাবে, হট ওয়াটার ব্যাগ, বা যে কোনোভাবে কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন। আর পাশাপাশি আমার ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন আমি কিছু এক্সারসাইজ দিয়েছি কোমর ব্যথার জন্য, সেই এক্সারসাইজগুলো করে দেখেন, যেটা করলে আপনি দেখবেন ভালো লাগে, বেটার ফিল করেন, ওই এক্সারসাইজটা কন্টিনিউ করেন সকালে একবার, দুপুর একবার, রাতে একবার, মানে প্রতিটা এক্সারসাইজ 5 থেকে 10-15 বার করে এভাবে করেন। আর একটু একটা নতুন করে এমআরআই করে দেখেন। আর আপনার যেহেতু পেশা হচ্ছে আপনি বসে কাজ করেন, আপনি মনে হয় এই জিনিসটা জানেন যে বসে সামনে ঝুঁকে দীর্ঘ সময় কাজ করা উচিত না, সো এইগুলো মেনটেন করতে হবে আপনাকে। বসে কাজ করবেন অবশ্যই, কিন্তু সেটা স্ট্রেট বসে কাজ করতে হবে, মাঝে মাঝে উঠে হাঁটতে হবে, দাঁড়াতে হবে, একটু মুভ করতে হবে, এবং প্রচুর পানি খেতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনার এটা ইমপ্রুভ হয়ে যাবে, আপনি এটা নিয়ে তো মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এ বিষয়ে আরো কথা বলবো, আরো জানবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।